আসসালামু আলাইকুম, ইলেকট্রোলিভের পক্ষ থেকে আমি এমডি রাকিবুল হাসান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে একটি কম্বো প্যাক। এটা হচ্ছে আপনার রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলো। তো এই কম্বো প্যাকটা যদি আপনারা আলাদা আলাদা করে কিনতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অনুসারে দেখা যাবে আপনার মিনিমাম 2000 থেকে 2200 টাকা কিন্তু আপনার লেগে যাবে। কম্বো প্যাকটাই আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একটা অফার মূল্যে। তো এটার প্রাইসটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন এই টোটাল 6টা প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা আজকের এই কম্বো প্যাকটি তৈরি করেছি। আর আপনারা রান্নাঘরে কিন্তু প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে এই 6টা প্রোডাক্টই কিন্তু আপনারা প্রতিনিয়ত ইউজ করতেছেন। এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি আকর্ষণীয় স্পুন, যেটা বাজারে আমরাই কিন্তু সর্বপ্রথম নিয়ে আসছি। এটা কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট। এটা দেখতেও যেরকম সুন্দর, ম্যাক্সিমাম কাজে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে মূলত ভেজিটেবল স্পুন বলে। তো এইটা মূলত তৈরি করা হয়েছে পাতার শেপ আকারে। এটা হাতলটা কিন্তু আপনার পলিকার্বনেট দিয়ে তৈরি এবং ফুল চামচটা এটা কিন্তু পলিকার্বনেট দিয়ে তৈরি। আর এটার কার্ডের ছবি দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা কিন্তু সবজি থেকে শুরু করে ম্যাক্সিমাম কাজেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারতেছেন। আর এটারে বাজার যদি রিটেল প্রাইসে আপনারা কিনতে চান, সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম 200 থেকে 250 টাকা এটা কিন্তু প্রাইস পড়বে। তো এরপরে যদি আমরা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে একটা আকর্ষণীয় জিনিস। এটা কি? এটা আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু মাছের একটা শেপ কিন্তু দেয়া আছে। এটা হচ্ছে ফিশ কাটার বলে। তো ফিশ কাটার কি, অনেক সময় দেখা যায় ডাবটি দিয়ে মাছ কাটলে কিন্তু মাছের আঁশগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার হয় না, এবং এটা দিয়ে যদি আপনারা কাটেন খুব ইজিলি কিন্তু মাছের আঁশগুলো আপনার পরিষ্কার হয়ে যাবে। তো এটা কিভাবে কাজ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বক্স সিস্টেম দেওয়া আছে, এভাবে চাপ দিলে কিন্তু এখানে লেগে যায়, আর এখানে একটু প্রেস করলে এটা খুলে যায়। আপনি যখন এইভাবে মাছের গায়ে ঘষা দিবেন, ঘষা দিলে দেখা যাবে যে এই পাশ থেকে দুই পাশ থেকে কিন্তু মাছের আঁশগুলো এটার ভিতরে জমা হবে। তো এটার ভিতরে যখন আপনার মাছের আঁশগুলো পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনারা কিন্তু দেখা যায় ডাস্টবিনে সুন্দরভাবে ফেলে দিতে পারবেন। তো এই আকর্ষণীয় প্রোডাক্টটা যদি আপনারা রিটেল প্রাইসে কিনতে চান বাজার থেকে, সেই ক্ষেত্রে দেখা যায় আপনার 200 থেকে 300 টাকা কিন্তু এটার মিনিমাম লাগবে। আর এইরকম ইউনিক প্রোডাক্ট কিন্তু আপনারা বাজারে আমাদের ছাড়া অন্য কারো কাছে পাবেন না। তো এটা হচ্ছে আমাদের চায়না থেকে আনা নতুন একদম ইউনিক প্রোডাক্ট। তো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পেপার মিল। এটার কাজ কি, অনেক সময় খাবারে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আপনারা কিন্তু চামচ ব্যবহার করেন। সেই চামচ দিয়ে মশলাগুলো দিলে কিন্তু খাবারে চতুর্দিকে মশলাগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে না। আর এই পেপার মিলের কাজ হচ্ছে আপনার সেই মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দেয়া। তো আমি আপনাদেরকে প্রথমে এটা খুলে দেখাই। এইটার হচ্ছে আপনার মশলা অনেক সময় শক্ত থাকে, খাবারের সঠিকভাবে ছড়িয়ে ছিটিয়ে দেয়া যায় না বা পড়ে না। এই পেপার মিলটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে সেই মশলাগুলোকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবে। এবং আপনারা যদি চান এখানে কিন্তু আপনার মরিচ, শুকনো মরিচ বা এলাচ, দারচিনি, এই শক্ত জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো এখানে দিলে এভাবে প্রেস করে আপনি যখন দিবেন খাবারের প্রত্যেকটা অংশে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। আর এইটা দিয়ে কিন্তু আপনার যে মশলাগুলো বের হচ্ছে সেগুলো কিন্তু আরও মিহি হয়ে বের হচ্ছে, আর খাবারের স্বাদটাও কিন্তু আপনার দ্বিগুণ করে দিচ্ছে। তো এই আকর্ষণীয় প্রোডাক্টটা যদি আপনারা বাজার থেকে কিনতে যান, এটাও কিন্তু আমাদের নতুন শিপমেন্টের একটি প্রোডাক্ট। এটা বাজার থেকে কিনতে গেলে দেখা যাবে এটার রিটেল প্রাইসে কিন্তু 300-400 টাকা মিনিমাম হবেই। আর এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে স্পেন কাটার। এটা কি, অনেক সময় দেখা যায় আপনারা দাবটি দিয়ে কিন্তু পেঁয়াজ কাটতে কাটতে খুব অস্বস্তি বোধ করেন, বিশেষ করে বাসা বাড়িতে যারা ব্যাচেলার রয়েছেন। শুধু আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা এই ইউনিক প্রোডাক্টটা নিয়ে আসছি। তো এটা কিভাবে কাজ করে, আপনারা প্রথমে এটা খুলবেন। খোলার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু ধারালো 3টা ব্লেড দেওয়া আছে। তো আপনারা এখানে কিন্তু পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দরভাবে দিবেন। দেওয়ার পরে আপনারা ঢাকনাটা এইভাবে লাগিয়ে দিবেন। তো আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু আমরা দেখানোর জন্য আপনাদেরকে পেঁয়াজ রেখে তারপরে দেখেন যে কি পরিমাণ কুচি হয়েছে। আমি এটা আরেকটু টেনে দেখাচ্ছি আপনাদেরকে এটা আসলে কি পরিমাণ কুচি হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক কুচি হয়ে গেছে। আর যাদের নাকি খুব কম সময়ে বেশি করে এরকম রান্নাবান্না করতে হয়, অল্প সময় থাকে, দেখা যায় আপনারা ওইভাবে দ্রুত কাজ করতে পারেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এটা নিতে পারেন। এবং এটার প্রাইসটা বাজারে যদি কিনতে যান সেই ক্ষেত্রে কিন্তু 400 থেকে 500 টাকা এটা মিনিমাম লাগবেই। আর অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা যদি পেঁয়াজ কুচি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি আপনারা নিতে পারেন। তো এইটার পরে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আরও আকর্ষণীয় প্রোডাক্ট। সেটা কি, এটা হচ্ছে আসলে
মশলা বক্স, এটাকে মিনি মশলা বক্সও বলা হয়। আর এটাতে কিন্তু বিভিন্ন কালার দেওয়া আছে, কালার অনুযায়ী কিন্তু আপনি মশলাগুলো রাখতে পারবেন। আর প্রত্যেকটা জারের ক্যাপাসিটি হচ্ছে 150 গ্রাম করে, 150 গ্রাম পরিমাণ মশলা কিন্তু আপনি এটার ভিতরে রাখতে পারবেন। কিভাবে এটা কাজ করে মশলা বক্সটা আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছিদ্র কিন্তু দেওয়া আছে। আর এটা আপনার মশলা ভিতরে রাখার পরে হাতে জাস্ট এইভাবে প্রেস করবেন, প্রেস করলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা সাথে কিন্তু খুব সুন্দর একটি ট্রে দেওয়া আছে, এটা চাইলে কিন্তু আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারেন। তবে এটা কিন্তু মশলা বক্সগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য এই ট্রেটা দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এই মশলা বক্সটি যদি আপনারা বাজার থেকে আলাদা করে কিনতে যান, সেই ক্ষেত্রে এইটার প্রাইস কিন্তু মিনিমাম আপনার 600 থেকে 700 টাকা হবেই, মাস্ট বি। আর আমরা আপনাদের কথা চিন্তা করে কিন্তু এই কম্বো প্যাকটি নিয়ে এসেছি। তো এই কম্বো প্যাকের সর্বশেষ যে প্রোডাক্টটি থাকছে সেটা হচ্ছে রুটি মেট। এটা দিয়ে যারা নাকি আপনারা খুব সুন্দর শেপের রুটি তৈরি করতে চান বা পিজা তৈরি করতে চান, খুব ইজিলি কিন্তু আপনারা রুটি এবং পিজা তৈরি করতে পারবেন। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর শেপ কিন্তু দেয়া আছে। আর এখানে যদি লক্ষ্য করুন দেখতে পারবেন এখানে কিন্তু সেন্টিমিটার আকারে দেয়া আছে, এই পাশে কিন্তু ইঞ্চি আকারে দেয়া আছে। সেন্টিমিটারে সব থেকে বড় রুটি তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু 22.9 সেন্টিমিটারের রুটি বা পিজা তৈরি করতে পারবেন, এবং এটা দিয়ে কিন্তু 9 ইঞ্চি পরিমাণ পিজা এবং রুটি তৈরি করতে পারবেন। আপনারা যারা বাসা বাড়িতে সুন্দর শেপের এবং রাউন্ড শেপের রুটি তৈরি করতে পারেন না, তারা কিন্তু আপনারা চাইলে এই রুটি মেটের সাহায্যে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে এবং একুরেটভাবে তৈরি করতে পারবেন। এখানে কিন্তু ইঞ্চির একটা মাপ দেওয়া আছে এই পাশে, আর এই পাশে দেওয়া আছে হচ্ছে সেন্টিমিটারে মাপটা দেওয়া আছে। এই আকর্ষণীয় প্রোডাক্টটা যদি আপনারা বাজার থেকে কিনতে যান সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটার প্রাইস মিনিমাম 300 টাকা হবেই। তো ভিউয়ার্স, আপনাদের কথা চিন্তা করে এই কম্বো প্যাকটির কিন্তু আমরা একটা রিজনেবল প্রাইসে রেখেছি। তো মার্কেটে যদি আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা করে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট অনুযায়ী আপনার কিন্তু এই কম্বো প্যাকের প্রাইস মিনিমাম 2200 টাকার উপরে আসবে। তো আপনাদের কথা চিন্তা করে আমরা কিন্তু একটা রিজনেবল প্রাইস রেখেছি, সেইটা হচ্ছে মাত্র 1650 টাকা। 1650 টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই কম্বো প্যাকটি কালেক্ট করতে পারবেন। তো কীভাবে কালেক্ট করবেন, আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অর্ডারটি করতে পারেন। তো আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি বলে দিচ্ছি, facebook.com/electrolipofficial। এছাড়াও আপনারা চাইলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমেও কিন্তু অর্ডারটি করতে পারেন, অথবা আপনারা যদি চান আমাদের এই প্রোডাক্টগুলো দেখে শুনে কিনে নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইলেকট্রোলিপের ফ্ল্যাগশিপ শোরুমটি ভিজিট করতে পারেন। তো আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, নিউ মার্কেট এরিয়ায় নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের মাঝখানের ক্যাপসুল লিফট দিয়ে 5ম তলায় উঠে আসলে হাতের ডান পাশে আপনারা আমাদের এই শপটি পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এরকম নিত্য নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলে সর্বপ্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।